60 স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। ফ্লোরিডায় শক্তিশালী হারিকেন ইডালিয়া আঘাত হানার একদিন পর বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনা রাজ্যে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। ফ্লোরিডা ও জর্জিয়া রাজ্যে প্রায় 5 লক্ষ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং ফ্লোরিডার উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেছেন, ফ্লোরিডায় হারিকেন ইডালিয়া মারাত্মক আঘাত হানার পর জলবায়ু সংকটের প্রভাবকে কেউ অস্বীকার করতে পারবে না। হাওয়াইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে 115 জন নিহত ও 338 জন নিখোঁজ হওয়ার পর হাওয়াইয়ের বিদ্যুৎ গ্রিডের উন্নয়নে প্রেসিডেন্ট বাইডেন $95 মিলিয়ন দেওয়ার কথা ঘোষণা করেছেন। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি বুধবার বলেছেন, নতুন গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া তার প্রতিরক্ষা ঘাঁটি জোরদার করতে উত্তর কোরিয়ার কাছে কামানের গোলা বারুদ ও অন্যান্য মৌলিক সরঞ্জাম চাইছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।